প্রিয় মাধ্যমিকের ছাত্রদের, দ্য এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে তোমাদের শেষ হলো ভূগোল পরীক্ষা। এই ভূগোল পরীক্ষায় তোমরা কি সমস্ত ছোট প্রশ্ন সঠিক লিখেছ তা যাচাই করে নিতে পারো আজকের ভিডিওটি দেখে। আমি সম্পূর্ণ ছোট প্রশ্নের উত্তর সহ আলোচনা করব, সেখান থেকে তা তোমরা মিলিয়ে নিতে পারো। অবশ্য তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম ইতিমধ্যে সেখান থেকে কিন্তু 100% কমন পেয়ে গেছো। মানে সন্দেহ থাকলে পূর্বেকার সাজেশনের ভিডিও তোমরা একবার মিলিয়ে নিও। ম্যাপ পয়েন্টিং, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের 100% কমন মিলে গেছে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে যে বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশের বেল আইকনে প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। দেখো, প্রথমেই তোমাদের প্রশ্ন থাকছে ক বিভাগে 1.1-এ যে প্রক্রিয়া অভিকর্ষের স্থানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। উত্তর হবে অপশন ঘ, পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এরপর 1.2 প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, একে বলে অপশন ঘ, ইনসেলবাজ। এরপর 1.3-এ অশ্ব অক্ষাংশ অবস্থিত। উত্তর হবে অপশন খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এরপর দিন রাতের তাপমাত্রা পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়। উত্তর হবে অপশন খ, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। এরপর সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। এখানে যে কটি অপশন দেওয়া রয়েছে সবকটি কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, কাজে উত্তর হবে অপশন ঘ, সবকটি প্রযোজ্য। এরপর কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়। উত্তর হবে অপশন খ, 6 ঘন্টার বেশি। চলে আসি পরের পাতায়। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় অপশন গ, স্ক্রাবার। 1.8-এর প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল। উত্তর হবে অপশন ঘ, কর্কটক্রান্তি রেখা। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল অপশন ক, কোলেরু। এরপর ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল অপশন ক, কূপ ও নলকূপ। এরপর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। উত্তর হবে অপশন ঘ, শীতকালে। এরপর সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। উত্তর হবে অপশন ক, ইক্ষুচাষে। দেখো, সবকটি কিন্তু MCQ তোমাদের ইতিমধ্যে আমি করিয়েছিলাম, সবগুলি কিন্তু এসে গেছে। এরপর পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। উত্তর হবে অপশন ঘ, হলদিয়ায়। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল। উত্তর হবে অপশন ক, বাদামি। এরপর বিভাগ খ, এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে বলা হয়েছে। প্রথমে রয়েছে ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, এটি শুদ্ধ। এরপর মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। এরপর এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, এটি শুদ্ধ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি শুদ্ধ। পরে রয়েছে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটি শুদ্ধ। এরপর শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, এটি অশুদ্ধ। এরপর উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক, এটি শুদ্ধ। এরপর রয়েছে আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে। উত্তর হবে নগ্নীভবন বলে। এরপর রয়েছে মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর হবে অপসারণ কার্যের ফলে। পরের পাতায় আসি, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে আন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল। উত্তর হবে NH-44, NH-7 লিখলেও কিন্তু ওটি ভুল হবে না। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। এরপর
একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হবে আলাস্কার হুবার্ট। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে আন্টার্কটিকা। এরপর পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর হবে ভোরঘাট। এরপর কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে কয়াল। পরের পাতায় ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। উত্তর হবে কুঞ্চিকল। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? উত্তর হবে কলকাতা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। এরপর উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? প্রশ্নটি একটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। উত্তর হবে ব্যান্ড রূপে। এরপর বাম দিক ও ডান দিকে মেলাও। উত্তর হবে রত্না উচ্চ ফলনশীল বীজ, সরলবর্গীয় অরণ্য পাইন, রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও। অর্থাৎ উত্তর হচ্ছে 3141। দেখো তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু হুবহু যা সাজেশন আমি তোমাদের সারা বছর ধরে দিয়েছিলাম, যে সকল ছোট প্রশ্ন তোমাদের সারা বছর ধরে দিয়েছিলাম সেগুলি কিন্তু সমস্তই এসে গেছে। যেমন দেখো এখানে উত্তরগুলো আমি বলছি না, এগুলি কিন্তু প্রশ্নগুলি আবার দেখে নাও, এগুলি কিন্তু সব এসে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে, ভিডিওটি দেখে তোমরা তোমাদের প্রাপ্য নম্বর বুঝে নিতে পেরেছ। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।